আমি তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকটা ভালো আছো। তো দেখতে পাচ্ছো আমার রান্নাঘরটা একটু অবস্থা তোমাদের দেখিয়ে দিই। তো আমি আজকে আমার রান্নাঘরটা ক্লিন করব। এইটা বিশাল নোংরা হয়েছে, এটা তেল ছিটে হয়ে আছে, চ্যাটচ্যাট করছে। তো আমি এটাকে পরিষ্কার করব, জানলা পরিষ্কার করব। তো আমি আমার রান্নাঘরটাকে পুরো ক্লিন করব। কিভাবে ক্লিন করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? ওই ওপরের পোর্শনটা আমার হয়ে গেছে, এবার চলো এই পোর্শনটা আমি এবার পরিষ্কার করবো। মজা করলাম, তো চলো এগুলো একে একে আমি সাজিয়ে নিই। দেখো আমার এই পোর্শনটা তোমাদের পরে দেখাচ্ছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার যাই ওই দিকটা পরিষ্কার করি, তোমাদের দেখাচ্ছি। এইগুলো এখান থেকে সরাই, কারণ এখানে জায়গা নেই, ধুয়ে এখানটায় রেখেছিলাম। আর এই টিফিনগুলো আমার মায়ের, এগুলো সরাই। কমপ্লিট, আমার ফ্রিজের ওপরটাও পুরো কমপ্লিট। দুটা খালি আমি এখানে রেখে দেবো, কারণ এটা আমাদের খাওয়া হয় সকালে উঠে, আর এটা ভাত খাবার পর, এটা খালি এখানে রাখবো। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট, ছাদ থেকে জামাগুলো তুলেও নিয়ে এলাম। তো চলো জামাগুলো একটু ভাঁজ করে নিই, কারণ বাবু আসার আগে কাজগুলো একটু কমপ্লিট করে রাখলে তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়াতে পারবো। আর এভাবে ভাঁজ না করলে দেখো এই প্যান্টটা এখনো শোকায়নি, আর ভাঁজ না করে থাকলে এইভাবেই পরে থাকবে, সেই সন্ধ্যেবেলায় আমাকে গুছাতে হবে। দাদাভাই যাবে এটা দরজার পেছনে, এটা যাবে দরজার পেছনে, ঠিক আছে? এটাও যাবে দরজার পেছনে। আমি না সব আলাদা আলাদা ভাবে যে যার যেখানে জায়গা আমি সেখানে রেখে দিই, কারণ খুঁজতে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে?
এটা আমার, এটা তোমার দাদা ভাইয়ের মুখোশা, আর এটা আমার, কারণ ওর জিনিস আমি নিই না। তুমি দেখো, দেখো তোমরা এই ওর জিনিসটা দেখো, একসাথে কেনা আর আমার জিনিসটা দেখো, ঠিক আছে? ওই জন্য আমি নিই না। এইভাবে 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 করে মোচা আমি যে দরকার নেই, তো আমার এটা আলাদা, আমি এটা আলাদা রাখি আমার। ওরটা থাকে বাথরুমের ওখানে। তো চার চার জিনিস আমি ভাঁজ করে রাখলাম, আর এটা একটু ভিজে এটা আমি এখন বালকনিতে দেবো। হচ্ছে তোমার দাদা ভাইয়ের গামছা, এই গামছাটাও আমি এই দরজার ওপরে রেখে দিলাম, ঠিক আছে? তো চলো, টাইম হয়ে গেছে, এই বাবুর অ্যাডমিটটা আমি ব্যাগে ঢুকিয়ে নিই। আর বাবু চশমাটা, যেহেতু আমি টোটোয় যাবো, রোদ লাগবে, বাবু কিনে যাবে, আর ব্যাগে ঢুকিয়ে নিই। এভাবে আসলে চলো, তুমি তাকে এভাবে তুলে বাঁধি, কারণ বাইরে বিশাল রোদ, বাইরে রোদ আছে এত, চুলটাকে খুলে রাখা যাবে না। চুলটাকে এইভাবে বেঁধলাম আমি। তো ফ্রেন্ডস, কমপ্লিট এই ওড়নাটাকে নিয়ে নেবো, ওড়নাটা যা উচ্ছে হওয়া। তো চলো এবার আমি বেরোই, কারণ বাইরে বিশাল রোদ আর বিশাল ঘাম, সানগ্লাস আমাকে নিতেই হবে। ও বন্ধুরা, আমার কাজ মিটে গেল, মানে আমাদের কাজ মিটে গেছে। তো আমি যখন ঘর ক্লিন করছিলাম কালকে রাতেই, মানে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে, তো আমি দেখিনি, তো ভাবলাম আমি কাজ করতে লেগে যাই। তো ঘরগুলো আমি ক্লিন করছিলাম, করতে করতে তারপর যখন কিচেনটা ক্লিন করা হয়ে গেল, ফোনটা একটু ঘাঁটছি হোয়াটসঅ্যাপটা, তো দেখছি স্কুল থেকে মেসেজ এসেছে, ওদের সামনে এক্সাম আছে, তো অ্যাডমিট কার্ডটা কালেক্ট করতে হবে। তো ঘর ক্লিন করতে গেলে আর এই টাইমেই বলেছে, 11টা 12টার টাইমটাই বলেছে। হ্যাঁ, তো ঘর ক্লিনটা বাদ দিয়ে শুধু রান্নাঘরটা দেখি, ওই জন্য ভাবলাম তাহলে থাক, তাহলে বেরিয়ে পড়ি স্কুলে। তো এই জন্য ওই তাড়াতাড়ি ঘরগুলো একটু ঝাড়ু মেরে চলে এলাম স্কুলে। তো দেখো এখন রোদে রোদে হাঁটছি, বাইরে এত রোদ, এত রোদ, এত রোদ, কাঁচপাটা রোদ। আমি বলছিলাম দিদিকেই খালি পায়ে হাঁটাবো, আমি নিজেই হাঁটছি রোদে রোদে, উফ। তো চলো দেখা যাক কখন টোটো অটো কি পাওয়া যায়, তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? বন্ধুরা, আমরা এখন টোটোই চাপলাম। তো বাইরে এতটা রোদ, এতটা রোদ যে বলার নেই। তো আমরা এখন টোটোয় আছি, নেমে আবার একটা টোটো চেঞ্জ করবো, কারণ এখান থেকে টোটো যাবে না, গেলেও বিশাল ভাড়া, অটো ভাড়া দেওয়ার দরকার নেই। তো তোমরা দেখো, ঠিক আছে? এই সামনেরটা যাবে, ট্যাপ ট্যাপ। তো যাও ঢুকবে, বাবা রোদ রোদছে, আমি তাহলে ভেতরে ঢুকে যাই। তোমার নাম কি? আয়ুষ কুন্ডু। ও, কিসে পড়ো তুমি? সিক্স ক্লাসে। তুমি সিক্সে পড়ো? ও, তুমি যখন, তুমি বলো আমি যখন বড় হব তখন সিক্সে পড়বো, তাই তো? হ্যাঁ, এখন কিসে পড়ো? এখন অলিক ক্লাসে পড়ো, জানো তো, নার্সারিতে পড়ো। ও, কি গেছে? আতলো আতলো কথা, শোনার না, এগুলো সে সিটি গোল্ডের মতো। দেখুন
দাম কম হবে সেগুলো দারুন দারুন না দেখো আর ক্লাচ আর দেখো দেখো একটু ক্লিন করে আর একটুখানি হাত মুখ ধুয়ে এবার খেতে বসে গেলাম। তো ফ্রেন্ডস আমার এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আমি এখন একটু ছাদে যাচ্ছি কারণ সকালবেলায় উঠে আমি কিছু বাপরে দেখতে পাচ্ছ কত রোদ, কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো চলো সেগুলোই আমি এখন একটু তুলে নিই। ও বাবা মরে যাবো, হাঁপিয়ে গেছি। তো বাবুকে নিয়ে চলে এলাম, তাড়াহুড়ো হয়েছিল, তোমাদের সাথে বলা হয়নি, আর পাঁচতলা হাঁপিয়ে গেছি। চলো চলো বসো, আগে বসো, হাত পা ফুলে দি, সকালে বেশি হয়ে গেছিলো।